শ্রাদ্ধ ও তর্পণবিধি গুরুদেব মহাত্মা গুরুনাথ বলছেন পরলোকগত পিতৃলোক উদ্ধারের নিমিত্ত শ্রদ্ধাপূর্বক যে কর্ম সম্পাদিত হয় তাকে শ্রাদ্ধ কহে কত কঠিন কাজ চিন্তা করুন পরলোকগত অর্থাৎ যারা এই লোকে বা ভুর লোকে নেই অন্য কোনো লোকে গেছেন আমরা জানি সাতটা লোক আছে জানি না বলা যেতে পারে শাস্ত্রে পড়েছি এগুলো হলো ভূ ভুব মহ জন তপ সত্যম আবার কেউ সংক্ষেপে এই লোককে তিন ভাগে ভাগ করেছেন আমাদের বোঝার সুবিধের জন্য সেই তিনটি লোক হল ভুলোক দু লোক প্রথম সাতটি লোকের ভৌগোলিক সীমানা নেই এগুলো সর্বত্র অন্তর্হিত কিন্তু পরের তিনটি অর্থাৎ ভূলোক দুলোক ও অন্তরিক্ষ লোকের ভৌগোলিক সীমা আছে ভূ অর্থাৎ পৃথিবী লোক দৌ বা আকাশ লোক আর এই আকাশের বাইরে যেটা সেটা লোক সেটা আমাদের মনের লোকও হতে পারে অর্থাৎ ভূ বা দৃষ্টিগোচর লোক থেকে যারা চলে গেছেন কোথায় গেছেন আমরা জানি না যে কোনো লোকেই যেতে পারেন তাদের মঙ্গলের জন্য তাদের উদ্ধারের জন্য শ্রদ্ধা সহকারে যে কাজ সম্পাদন করা হয় তাকেই শ্রাদ্ধ বলে অর্থাৎ কঠিন থেকে কঠিনতম কাজ আর এটা করতে হবে শ্রদ্ধা সহকারে অর্থাৎ শ্রাদ্ধকর্মের মূল উপাদান হচ্ছে শ্রদ্ধা শ্রাদ্ধ কথাটার আর একটা মানে হচ্ছে নিষ্পত্তি বাস্তবকে মেনে নেওয়া সম্পর্ককে বিচ্ছিন্ন করা নির্ভরশীলতাকে কাটিয়ে ওঠা এটাই শ্রাদ্ধকর্মের উদ্দেশ্য গুরুদেব আর এক জায়গায় কবিতায় বলছেন না থাকিলে ধন বনেতে গমন করিয়া রোদন করো তাহে ফল হবে নির্মল হইবে তাহা শুভ করো অর্থাৎ বাহ্যিক উপাদান সংগ্রহের ক্ষমতা যদি তোমার না থাকে তবে নিরালায় বসে রোদন করো তাকে স্মরণ করো তার জন্য দু চোখের জল ফেলো তাতেই শুভ কাজ সম্পন্ন হবে এখানেই গুরুদেব অন্যদের থেকে স্বতন্ত্র আমার বাবার কাজের সময় পুরোহিত ব্রাহ্মণ যিনি আমাদের খুবই আপনজন বাবার উদ্ধারের জন্য একটা ফর্দ ধরিয়ে বলেছিলেন এগুলো লাগবে একশো আটত্রিশ রকম জিনিসের লিস্ট তাতে সোনাদানা থেকে খাট বেছানা থেকে শুরু করে তিল তুলসী অবধি ছিল গুরুদেব বলছেন কিছুই লাগবে না শুধু শ্রদ্ধা একটু আকুতি একটু চোখের জল প্রাণ ভরে প্রার্থনা করো কয়েকজন সৎ লোকের উপস্থিতিতে উপবিষ্ট হয়ে প্রার্থনা করো গঙ্গাসাগর মেলায় গিয়েছিলাম দেখলাম একদল গ্রাম্য পুরোহিত গরু বাছুর নিয়ে বসে আছে খদ্দের খুঁজছে বৈতরণী পার করে দেবে বলে বেটা কে পার করে তার নেই ঠিক তুই অন্যকে বৈতরণী পার করতে বসে আছিস আসলে জীবন মরণ আত্মার গমন নির্গমন আত্মার প্রবেশ বাহির এমনকি আত্মার অস্তিত্ব অনস্তিত্ব এসব বিষয় এতটাই দুর্বদ্ধ যে এগুলো নিয়ে ব্রাহ্মণ পণ্ডিতগণ অনেক গল্প ফেদেছেন আর গল্পের গরু গাছে চড়ে আর গল্প শুনতেও আমাদের ভালো লাগে অসম্ভব কিছু সম্ভব হচ্ছে এমন গল্পকথা আমাদের আকর্ষণ করে তাই এর মাধ্যমে চতুর ব্রাহ্মণরা কিছু জাগতিক ফায়দা ওঠায় আমরা অসম্ভব ভবিষ্যতের আশায় বর্তমানকে বিসর্জন দেই আমাদেরকে বোকা বানায় আমরাও বোকা হতে ভালোবাসি নিজেকে নিপীড়নে আমরা একটা আত্মতৃপ্তি পাই এইবার আমরা জন্মবৃত্যু বা আসা যাওয়ার খেলাটা একটু দেখে নিই আমাদের দেহ পঞ্চভূতের সংমিশ্রণ পুরুষ প্রকৃতির খেলাতেই এই সংমিশ্রণ ঘটে প্রথমে মাংসপিণ্ড পরে ধীরে ধীরে জন্মদাতার বা জন্মদাত্রীর আকার গ্রহণ করে এটি যখন এটি তখন দেহমাত্র এই দেহে চুয়াল্লিশ থেকে আটচল্লিশ দিনের মধ্যেই প্রাণের গমন নির্গমন শুরু হয় তবে সেটা মায়ের প্রাণের অংশমাত্র সব থেকে বেশি হলে চুরাশি থেকে নব্বই দিনের মধ্যে প্রাণের সঞ্চার হওয়া চাই এই সময় থেকেই আমরা মায়ের দেহের মধ্যে সন্তানের নাড়াচাড়া টের পাই যদি না হয় জানবেন কিছু গোলমাল আছে অর্থাৎ যে দেহটি তৈরি হচ্ছে সে মায়ের প্রাণের গতি গ্রহণ করতে পারছে না এমনটি হলে জানবেন কিছু গড়বড় আছে হরিবল হরিবল হয়ে গেছে এই মায়ের প্রাণের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যায় যখন সে মায়ের দেহ থেকে আলাদা হয়ে যায় এই মায়ের প্রাণের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যায় যখন সে মায়ের দেহ থেকে আলাদা হয়ে যায় তখন তার নিজস্ব প্রাণক্রিয়া গ্রামে প্রাণের গমন নির্গমন শুরু হয় এবং সেটা যদি তাৎক্ষণিকভাবে শুরু না হয় তখন সন্তানকেই এই প্রক্রিয়ায় সাহায্য করে ধাঁয় সে তখন ফুসফুস তাকে উল্টে পাল্টে ক্রিয়াশীল করে তোলে বাচ্চা কেঁদে ওঠে শুরু হল জীবনের খেলা এইবার চলে যাব মৃত্যু প্রক্রিয়ায় জীবন হচ্ছে শ্বাসের খেলা এই শ্বাসের মাধ্যমেই আমাদের সমস্ত প্রক্রিয়া চলে পঞ্চভূতের মধ্যে অর্থাৎ ক্ষিতি আপ তেজ মরুদ বোম মরুদ অর্থাৎ বায়ু সবথেকে শক্তিশালী ও সংযোগকারী উপনিষদে একে ব্রহ্মা বলে আখ্যা দেওয়া হয়েছে প্রাণ শরীরের কোণে কোণে পরিব্যাপ্ত শরীরের কর্মেন্দ্রিয় অর্থাৎ বাক, পানি পাদ পায়ু জ্ঞান ইন্দ্রিয় কর্ণ চর্ম চক্ষু জৌভা ও নাসিকা অর্থাৎ কান ত্বক চোখ জীব নাক মুখ হাত পা মলদার ও লিঙ্গ এর মধ্যে আমাদের শ্বাস প্রক্রিয়ার জন্য দুটো ইন্দ্রিয় কাজ করে এর মধ্যে প্রধান হচ্ছে নাক যদি কোনো কারণে নাক বন্ধ হয়ে যায় মুখ দিয়ে আমরা শ্বাস প্রক্রিয়া চালাই একমাত্র শ্বাস প্রক্রিয়ার জন্য দুটো অঙ্গ বা দুটো ইন্দ্রিয় ব্যবহার করতে পারি শরীরের অন্যান্য ইন্দ্রিয়গুলো বিশ্রাম নিলেও নিদ্রা গেলেও এই প্রাণশক্তির ক্রিয়া চলতে থাকে কখনোই বিশ্রাম নিতে পারে না দিন রাত অনবরত কাজ করতে থাকে যতক্ষণ এই প্রাণশক্তি প্রবাহমান থাকে ততক্ষণই আমাদের আয়ু থাকে প্রাণ যতক্ষণ কর্মক্ষম থাকে ততক্ষণই আমরা জীবিত থাকি বা আমাদের জীবিত বলা হয় এই প্রাণশক্তির কাজ শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তাকে মৃত বলে ঘোষণা করা হয় এই প্রাণের শক্তিতেই দৃষ্টিশক্তি এই প্রাণের শক্তিতেই শ্রবণ শক্তি এই প্রাণের শক্তিতেই ঘ্রাণ শক্তি বাক শক্তি জ্ঞান শক্তি পাচন শক্তি প্রাণের ক্রিয়া শুরুতে জীবন শুরু হয় আবার প্রাণের ক্রিয়া শেষে জীবনের শেষ হয় ত্রিলোকে যা কিছু বর্তমান সবই এই প্রাণের অন্তর্গত এবার আমরা যাবো আর একটু গভীরে প্রাণ তো দেহটাকে বাঁচিয়ে রাখে সবার মধ্যেই প্রাণ তাহলে আমি কে এই দেহ যখন অকেজো হয়ে যায় তখন তাকে আমরা পুড়িয়ে ফেলি কবর দেই এই দেহের সঙ্গেই আমি শেষ হয়ে গেলাম আমি যদি শেষ হয়ে গেলাম তবে এই শ্রাদ্ধ শান্তির দরকার কি আমি বলে কিছু আছে কি তাহলে কি জগৎ সত্য আর আমি মিথ্যা এখান থেকেই দেয়া দোয়াশার শুরু এই জায়গাটা উপলব্ধির জায়গা এই জায়গাটা বুদ্ধি দিয়ে জ্ঞান দিয়ে বেশি দূর এগোনো যায় না মৃত্যুর পরে কেউ ফিরে আসে না এসে কেউ পরপারের কথা পরপারের বর্ণনা দিতে পারে না এখানেই চতুর পণ্ডিতরা গল্প ভাঁধে স্বর্গ নরকের গল্প ভাঁধে যে যত রসালো গল্প বলতে পারে তাকে আমরা তত বড় সাধক ভাবি আসলে কল্পনা শক্তি আমাদের ভাবের জগতে নিয়ে যায় আমরাও আমাদের একটা কাল্পনিক ভাবের জগৎ তৈরি করি কিন্তু বাস্তব অন্য কথা বলে সব ভাষায় বলা যায় না কাউকে সেখানে নিয়ে যাওয়া যায় না এবার একটু উপনিষদের গল্পে যাই উপনিষদের মধ্যে আমি দুটো জায়গায় মৃত্যুর রাজার গল্প পাই অর্থাৎ যমরাজের গল্প পাই তা তার প্রথমটি হলো কঠোপনিষদ এই গল্প আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন যমরাজ বা ধর্মরাজ হিন্দু ধর্মের মতেই মৃত্যুর রাজা তিনিই নাকি আমাদের সবাইকে মৃত্যুপুরীতে নিয়ে যান আর আমাদের কর্ম অনুযায়ী সাজা বা বিলাসের ব্যবস্থা করেন গল্পটা সংক্ষেপে বলি পুরাকালে বাজশ্রবশ পুরাকালে বাজশ্রবস নামে এক রাজা ছিলেন তার পিতা বাজস্রবা অজস্র ধন দান করে যশস্বী হয়েছিলেন বাজস্রবশ ভাবলেন তিনি তার পিতার থেকেও আরও বড় কীর্তি করে যাবেন এবং মহাপুণ্য অর্জন করবেন এমনটি কামনা করে তিনি এক আশ্চর্য যজ্ঞ আরম্ভ করলেন যজ্ঞের নাম বিশ্বজিৎ এই বিশ্বজিৎ যজ্ঞে ঋষিকে তার কথা ঋষিকে তার যথা সর্বস্ব দান করতে হবে বিস্তারিত বলবো না এখন যজ্ঞের দান শুরু হয়েছে সে যুগে গো দান সর্বশ্রেষ্ঠ দান বলে পরিগণিত হতো চারিদিকে আনন্দের উৎসব হচ্ছে সবাই উল্লাস কোলাহলে ব্যস্ত কিন্তু বাজশ্রবের পুত্র নচিকেতা বিমর্ষ নচিকেতার বয়স আট ন বছর ভাবছে পিতা কত ভালো ফল কামনা করে এই যজ্ঞ করছে আর শেষে কিনা এই হাড্ডিসার গাভীগুলোকে দান করছে যাদের তিনকাল গিয়ে এককালে ঠেকেছে যাদের গর্ভধারণের ক্ষমতা হারিয়েছে দুধ দেবার ক্ষমতা হারিয়েছে এই গরুগুলো নিয়ে ব্রাহ্মণের কী কাজে লাগবে বিশ্বজিৎ যজ্ঞ মানে তো সর্বশ্রেষ্ঠ দানের প্রতিশ্রুতি এই সব শীর্ণকায় গাভী দানে কি বাবা পুণ্য লাভ করতে পারবে তা যদি না হয় তবে তো বাবার যজ্ঞের উদ্দেশ্য পূরণ হবে না পিতার মঙ্গলের জন্য উদ্বিগ্ন নচিকেতা ধীর পায়ে বাবার কাছে এগিয়ে গেল গিয়ে দাঁড়ালো বাজশ্রবশ তখন ঋষিদের নিয়ে ব্যস্ত দান কর্মে লিপ্ত নচিকেতা গিয়ে বাবার মঙ্গল কামনায় বাবাকে বলল বাবা সবই তো দিলেন আমাকে কাকে দিলেন আমি তো আপনার উত্তম ধন আমাকে কাকে দিলেন বাজশ্রবশ কোনো উত্তর দিচ্ছে না দেখে পুনরায় একই কথা বললেন বাবা আমাকে কাকে দিলেন বাবা বিরক্ত হলেন কিন্তু কোনো উত্তর দিলেন না এদিকে বাবা কোনো উত্তর দিচ্ছে না দেখে নচিকেতা আবার বললেন আমাকে কাকে দিলেন বাবা এবার চরম বিরক্ত হয়ে রাগের মাথায় বলে দিলেন ব্যাটা তোমাকে জমের কাছে দিলাম নচিকেতা এবার চুপ হলো ভাবলো ভালোই হলো বাবার এতে উপকারই হলো নচিকেতা এবার জমের কাছে চলল জমের বাড়ি তো চেনে না চলল শ্মশানে জমের বাড়ি জমের কাছে কেউ যায় না সবার কাছে জম যায় ফলে জমের বাড়িতে জমকে পেলো না নচিকেতা বসে থাকলো দুয়ারে এদিকে ধর্মরাজ জম রক্ষায় ব্যস্ত বাড়ি এসে দেখে আট নয় বছরের একটা ফুটফুটে বালক বসে আছে ধর্মরাজ ব্যতিব্যস্ত হয়ে উঠল সবার কাছে জম যায় এ দেখি নিজে থেকে এসে বসে আছে একই সৃষ্টি তাহলে নিশ্চয়ই তার কর্তব্যে কোনো ভুল হয়ে গেছে আসলে জমেরও ভয় আছে ব্রহ্মের শাসনে সূর্য যেমন আলো দেয় মেঘ যেমন বৃষ্টি দেয় চন্দ্র যেমন জ্যোৎস্না দেয় যম তেমনি তার কর্তব্য পালন করে সূর্য যেমন আলো দেব না বলে বসে থাকতে পারে না জমও তেমনি আর মানুষ মারব না বলে বসে থাকতে পারে না তাই যমরাজ ভয় পেয়ে গেল পাঁচে এই ত্রুটি পাঁচজন জেনে যায় তাই চুপি চুপি সে নচিকেতাকে খুশি করে বাড়ি ফেরাতে চাইল এবং বলল কি চাও তুমি বলো আর মানে মানে কেটে পড়ো কেউ যেন জানতে না পারে তাহলেই বিপদ সুযোগ বুঝে নচিকেতা তিনটি বর চেয়েছিল প্রথম মৃত্যু লোক হতে ফিরে গেলে সবাই যেন আমাকে চিনতে পারে এবং প্রসন্ন হন শুনেছি শ দ্বিতীয়তে দ্বিতীয়টি হলো শুনেছি স্বর্গে কোনো ভয় নেই জড়া নেই ব্যাধি নেই যা চাওয়া যায় সবই সঙ্গে সঙ্গে পাওয়া যায় এমন কি জমও সেখানে যেতে পারে না তো আমি সেখানে কি করে যাব তার পথ বলে দাও তৃতীয়টি হলো শুনেছি মরলে পরে কেউ কেউ বলে আত্মা থাকে কেউ বলে আত্মা বলে কিছু নেই আমাকে এই সম্পর্কে খুলে বলো আমি আত্মবিদ্যা লাভ করতে চাই এবার আমি একটা প্রাসঙ্গিক গল্প বলি ঘটনাটা পেপারে বেরিয়েছিল এক ভদ্রলোক ট্রেনে করে যাচ্ছিল ট্রেনটি অ্যাক্সিডেন্ট করে বাড়িতে খবর আসে ভদ্রলোকের বড় ছেলে ভদ্রলোকের বড় ছেলেকে নিয়ে যাওয়া হয় হসপিটালে যেখানে মর্গে একটা পচা গলা দেহ দেখিয়ে বলা হয় দেখো ইনি তোমার বাবা কিনা ছেলে দেহ দেখে কিছু বুঝতে পারেনি ছেলে দেহ দেখে কিছু বুঝতে পারেনি কিন্তু তার জামা প্যান্ট এমনকি ঘড়ি দেখে জানায় হ্যাঁ ইনি আমার পিতা শোকাচ্ছন্ন সন্তান বাড়িতে এসে সমস্ত পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করে এদিকে ভদ্রলোক কিন্তু অ্যাক্সিডেন্টে মারা যায়নি ট্রেন থেকে ছিটকে পাশের খালে পড়ে গিয়েছিল বেহুশ হয়েছিল হুশ ফেরার পরেই কোনো রকমে ল্যাংচাতে ল্যাংচাতে পরবর্তী স্টেশনে যায় এবং বিনা টিকিটে ফেরার পথে টিকিট চেকারের হাতে ধরা পড়ে সাত দিন জেল খেটে হাঁটতে হাঁটতে ক্লান্ত ক্ষুধার্ত অবস্থায় সন্ধ্যেবেলা বাড়ি ফেলে এদিকে বাবাকে দেখে ছেলেরা মেয়েরা হাউ জুড়ে দেয় ভূত ভূত বলে পালাতে থাকে সে যতই ব্যাপারটা বোঝার চেষ্টা করছে মেয়েরা ততই তার থেকে দূরে পালাতে থাকে এমনকি তার স্ত্রী তাকে এক পলক দেখে দরজায় খিল তুলে দেয় ভদ্রলোক সেই ক্লান্ত শরীরে সারা রাত শীতের মধ্যে বাইরে পড়ে থাকে এবং সেই রাতেই মারা যায় হরি হরি হরিবোন আসলে আমরা মারা যাওয়াটা সহ্য করতে পারি কিন্তু ফিরে আসাটা সহ্য করতে পারি না তার কারণ আমরা জানি এটা হয় না হতে পারে না ভগবানের কৃপা চাই কিন্তু কৃপা পেলে সন্দেহ করি দূরে সরে যাই নচিকেতা এই সত্যটা জানতেন তাই ধর্মরাজের কাছে তার প্রথম প্রার্থনা ছিল আমি ফিরে গেলে যেন সবাই চিনতে পারে দ্বিতীয় প্রশ্ন স্বর্গলাভ এটি লাভের জন্য তিনি কর্ম পদ্ধতির কথা বললেন যোগ্য কর্ম বলা হয় যাকে অর্থাৎ যথাযথ কর্মেই লাভ হয় এই স্বর্গ বাইরে নেয় নিজের ভেতরে কর্তব্য কর্ম সম্পাদনেই এই স্বর্গ লাভ সম্ভব তৃতীয় প্রশ্নই গুরুত্বপূর্ণ আত্মতত্ত্ব এই আত্মতত্ত্ব লাভই জীবনের উদ্দেশ্য আত্মজ্ঞান লাভই জীবনের লক্ষ্য আত্ম অর্থাৎ নিজেকে জানা আমি কে যমরাজ বলছেন ইনি ওম যিনি বাক্যের অতীত শব্দের অতীত স্পর্শের অতীত রূপের অতীত ইনি অনাদি অনন্ত বিভূ ইনি আত্মা জ্ঞানে এনাকে পাওয়া যায় না অজ্ঞানেও পাওয়া যায় না কর্মেও পাওয়া যায় না নিষ্কর্মেও পাওয়া যায় না আকুতি দ্বারা নিজেকে দগ্ধ করো তার করুণা তার অনুগ্রহই একমাত্র আত্মদর্শনের পথ সর্ববাসনা অতীতে চলে যাও শরীর বোধের উপরে ওঠো শরীর তো রথ আত্মাই রথি বৃদ্ধি সারথি বুদ্ধি সারথী মন রশ্মি ইন্দ্রিয়গণ অশ্ব রথিকে যেন উপলব্ধি করো আমরা শ্রাদ্ধ নিয়ে আলোচনা করছিলাম শ্রাদ্ধের তিনটে পাঠ একটা শ্রাদ্যায় দ্বিতীয়টা পিণ্ডদান তৃতীয়টা তর্বণ শ্রাদ্ধায় অর্থাৎ দেবদেবতার পূজা অর্চনা করা পিণ্ডদান অর্থাৎ এক্ষেত্রে অন্ন তিল তুলসী ধান ইত্যাদি একসঙ্গে মেখে প্রদান করা হয় এগুলো কে খায় জানি না দেখি যা পশু পাখিতে খায় গুরুদেব বলছেন আমি খাই না খাই আমাকে কেউ যদি কেউ কিছু দান করে তবে আমি তৃপ্ত হই তেমনি পিতৃ পক্ষেও জানবে তারা তোমাকে শ্রাদ্ধ বা তর্পণ করতে দেখলে তৃপ্ত হন পরম আনন্দ লাভ করেন তর্পণ পূর্বপুরুষের উদ্দেশ্যে জলদান করাকেই তর্পণ বলে এই তর্পণ করার সময় প্রথমে দেব তর্পণ করতে হয় ব্রহ্মা বিষ্ণু রুদ্র প্রজাপতি যক্ষ গন্ধর্ব সুর অসুর জলচর জীব মৃত্তিকাচারী আকাশচারী সবার উদ্দেশ্যে জলদান করা ও তৃপ্তি দেওয়া এরপরে মনুষ্য তর্পণ সনক সনন্দ সনাতন প্রভৃতি আদি পুরুষের উদ্দেশ্যে জল দান তারপরে ঋষি তর্পণ মরিচ অত্রি অঙ্গিরা পুলস্থ ভৃগু নারদ বশিষ্ঠ প্রভৃতি ঋষিদের উদ্দেশ্যে জল দান এরপর তর্পণ তারপরে পিতৃ মাতৃ তর্পণ অর্থাৎ পিতা পিতামহ মাতা মাতামহ প্রমিতামহ প্রমাতামহ ইত্যাদি এদেরকে স্মরণ করে জল অঞ্জলিপূর্বক প্রদান করা এবং দান করা এখন আমার কাছে যা যুক্তিগ্রাহ্য তার দুটো কথা বলি শরীরে আমাদের মুখ্য প্রাণ পাঁচটি অর্থাৎ যা দিয়ে আমাদের শরীর তৈরি হয়েছে এগুলো হচ্ছে প্রাণ অর্থাৎ বায়ু হৃদয়ের আশেপাশে অংশ নাভি থেকে একটু উপরে যাকে আমরা অনাহত চক্র বলি অপান এটা পৃথিবী এটির অবস্থান মূলাধারে ও চোখের পাতায় উদান এটি আকাশ হৃদয় কণ্ঠ তলদেশ তল তলপেট ভ্রুকুটির মধ্যে মস্তিষ্ক ভাগে এখানেই এর অবস্থান সমান এটা অগ্নি নাভি এবং আশেপাশের অংশে শ্বাসনালীর কিনারায় ধ্যান জল তত্ত্ব এটি অস্থি চর্ম মাংস রক্ত চুল ইত্যাদি মানুষের যখন স্বাভাবিক মৃত্যু হয় তখন তার কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে এই অগ্নিবায়ু বেরিয়ে যায় আর শরীর ঠান্ডা হতে শুরু করে তিন চার ঘন্টার মধ্যে সমস্ত তত্ত্বই বেরিয়ে যাবার প্রক্রিয়া শুরু করে দেয় জল তত্ত্ব বেরোতে এগারো থেকে চোদ্দো দিন লাগে এখন দেহের মৃত্যুর পরে তার অহং তার সংস্কার অর্থাৎ তার সঞ্চিত অভিজ্ঞতার সাথে তার সংস্কার অর্থাৎ তার সঞ্চিত জ্ঞান বুদ্ধি অভিজ্ঞতা উপলব্ধি তাকে নতুন অবস্থার সামনে অসহায় করে দেয় পুরনো অভিজ্ঞতার সাথে সে মেলাতে পারে না মৃত্যুকালীন অবস্থা কারণ এর আগে তো এমন হয়নি তাই কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ে এবং দেহকে অনবরত নির্দেশ দিতে থাকে অকেজ দেহ তার কোনো কথা শোনে না অর্থাৎ তার নির্দেশ অনুযায়ী সাড়া দেয় না তাই দেহকে ঘিরে সে ঘুরতে থাকে এবং কষ্ট পেতে থাকে তাই মৃত্যুর পরে অবিলম্বে দেহের সমস্ত ছিদ্র বিশেষ করে নাক মুখ চোখ বন্ধ করে দেওয়া উচিত এবং যত তাড়াতাড়ি সম্ভব দেহ পুড়িয়ে দেওয়া উচিত অগ্নিতে ভস্ম হয়ে গেলে সমস্ত তত্ত্ব তার নিজের জায়গায় তাড়াতাড়ি ফিরে যায় তাহলে সংস্কারের বা অহংয়ের দেহের প্রতি মায়া বা আসক্তি কেটে যায় এবং অহং ব্রহ্মাণ্ডের সাথে এক আত্মা হয়ে যায় আর তা যদি না করা হয় তবে এই অহং আত্মীয় স্বজনের কান্নাকাটি দেহে দেখে কষ্ট পায় নিজেকে অসহায় দেখে চঞ্চল হয়ে ওঠে দেহ বিনষ্ট হয়ে গেলে অহং ব্রহ্মাণ্ডের সাথে বিলীন হয়ে যায় এরপরে জাগতিক জগতের সঙ্গে তার আর কোনো সম্পর্ক থাকে না তাই শান্তি আসলে আমরা যারা বেঁচে থাকি তাদের শান্তি প্রক্রিয়া এতে পারলৌক পরলোকবাসীর কোনো সম্পর্ক নেই বাস্তবকে মেনে নেওয়া সম্পর্ককে বিচ্ছিন্ন করা নির্ভরতাকে কাটিয়ে ওঠা এটাই শ্রাদ্ধকর্মের উদ্দেশ্য তাই গুরুদেব বলছেন প্রতি তিথিতে পারলে প্রতি অমাবস্যায় উপাসনার আয়োজন করা কর্তব্য নিজের শান্তির জন্য নিজের বিচার বুদ্ধি সৎ পথে পরিচালনা করার জন্য ওম শান্তি শান্তি শান্তি